বিশ্বাস করেন, হবিগঞ্জের মানুষদের ভালোবাসা দেখে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি বলতে আমি কল্পনাও করতে পারি নাই এতগুলো মানুষ শুধুমাত্র আমাকে দেখার জন্য ওইভাবে ওখানে হাজির হয়ে যাবে। মন থেকে ভালোবাসা শুধুমাত্র আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আমি হবিগঞ্জ গেছিলাম জাস্ট দুইটা কারণে। এক, শাকিল ভাই তার নিজের গার্মেন্টসের তৈরি পোশাকগুলো শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার নিজের এলাকায় আত্মিন ফ্যাশন নামে একটা আউটলেট দিছে, সেটার গ্র্যান্ড ওপেনিং এ। আর দুই, হবিগঞ্জের মানুষ আমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা দেখার জন্য, যেটা অলরেডি আপনারা প্রমাণ করে দিয়েছেন। ভাই রে ভাই, আমি তো কল্পনাও করতে পারি নাই এত দূর দূর জায়গা থেকে আমার মতো নগণ্য একজন মানুষকে আপনারা দেখতে আসবেন। আচ্ছা, এখন যদি শাকিল ভাইয়ের আউটলেট সম্পর্কে একটু বলি তাহলে বলবো অসাধারণ একটা আউটলেট হয়েছে, কেনাকাটা করার জন্য পারফেক্ট একটা জায়গা। সত্যি বলতে এসি থেকে শুরু করে ভেতরটা এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, আপনি প্রোডাক্ট নেন বা না নেন আপনার ঘুরে ঘুরে দেখতেই ভাল লাগবে। আর শুধু ঘুরে ঘুরে দেখতেই না, সেখান থেকে প্রোডাক্টগুলো না নিয়েও আপনি থাকতে পারবেন না, কারণ এই প্রোডাক্টগুলো শাকিল ভাইয়ের নিজস্ব গার্মেন্টসে তৈরি একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, যেগুলো শুধুমাত্র বাংলাদেশেই না বাইরের দেশেও পাঠানো হয়। বিশ্বাস করেন, আমার নিজেরই স্বপ্ন আছে আমার নোভা ব্র্যান্ডের জন্য এরকম একটা আউটলেট দেওয়ার। যাই হোক, হবিগঞ্জবাসী বা আশেপাশের মানুষদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, আপনারা যদি শাকিল ভাইয়ের আত্মিন ফ্যাশনে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হবিগঞ্জ জেলার বাউবল থানার মিরপুর বাজারে সানশাইন স্কুলের পাশে, দেখবেন বড় বড় করে লেখা আত্মিন ফ্যাশন। সব থেকে মজার বিষয় হলো, আপনারা যারা হবিগঞ্জের বাইরে আছেন তারাও এখান থেকে খুচরা এবং পাইকারি ভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপর দিয়ে দিব, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। বাই দা ওয়ে, এখন আসি আপনাদের কাছে। আপনারা যারা বলতেছেন ফারাবি ভাই আপনার থেকে এটা কখনোই আশা করি নাই, বয়কট ফারাবি, আপনার ভিডিও আর দেখবো না, হ্যান ত্যান আরো অনেক কিছু দেখেন না, বাট সত্যিটা জেনে যান। হবিগঞ্জ গেছিলাম একটা শপ ওপেনিং এ এবং হবিগঞ্জের মানুষদের সাথে দেখা করতে, কিন্তু কিছু মানুষ এটাকে নিজের নামে চালাই দিচ্ছে, আমি নাকি তাদের সাথে দেখা করতে গেছি বলে ফুটেজ খাচ্ছে। এখন আপনারাই বলেন, আমি এক জায়গায় গেছি এবং সেখানে তারাও আসছে, আমার কি উচিত ছিল? আমি তাদেরকে গিয়ে বলি যে আপনাদের সাথে আমি কথা বলবো না, প্লিজ আপনারা আমার সাথে কথা বলতে আইসেন না। দেখেন ভাই এবং আপুরা, আমি ছেলে খারাপ হতে পারি কিন্তু অভদ্র না। একটা মানুষ আমার সাথে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, আর আমি তাদের সাথে কথা না বলে অভদ্র আচরণ করব? দেখেন, বিশ্বাস করেন এরকম আমি না। আর তার থেকেও বড় কথা হলো, তারা আমাকে নিয়ে ভিডিও বানাইছে, হ্যান ত্যান অনেক কিছু বলছে, আমিও তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছি, তার মানে তারা আমার শত্রু না। আর শুধু তারা না, আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই তারা কেউই আমার শত্রু না। কেউ খারাপ কাজ করলে বা কারো ভিডিও আমার খারাপ লাগলে আমি সেগুলো নিয়ে কথা বলে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং তাকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন সেটা যদি আমার বন্ধু লাগে বা পীড়িতের লোক লাগে, তার ভিডিও নিয়েও আমি সেটাই বলবো। এর জন্য একটা মানুষের আমার শত্রু হওয়া লাগবে না। আমি জানি আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের খারাপ লাগার জায়গা হচ্ছে, আপনারা হয়তো ভাবতেছেন তারা মনে হয় আমাকে ইনভাইট করছে বা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বা ডাকছে, জন্য আমি ঢ্যাং ঢ্যাং করে তাদের কাছে চলে গেছি দেখা করার জন্য। এটা সম্পূর্ণই ভুল ধারণা, আমাকে ডাকছে শাকিল ভাই তার শপ ওপেনিং এর জন্য। তার আগে আমি জানতাম না যে তারা ওখানে আসবে, পরে জানতে পারছি, কিন্তু আমি ভাইয়ারে কথা দিয়ে ফেলছিলাম জন্য তাকে আর পরে মানা করতে পারি নাই। যাই হোক, এই কথাগুলো শুনে আমার খুব একটা খারাপ লাগতেছে না, কারণ হবিগঞ্জের মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সত্যি আমি মুগ্ধ। তাদের ভালোবাসার কাছে কিছু নেগেটিভ কথা সত্যি খুব একটা ম্যাটার করে না। আর সত্যি বলতে আপনারা একটা ভুল ধারণা থেকে এই কথাগুলো বলতেছেন আমি জানি, আর আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই ভুল ধারণাটা আর থাকবে না। আর হবিগঞ্জের ভাই বাদাদের ভালোবাসা সত্যি অমায়িক, এর জন্য শাকিল ভাইকে একটা থ্যাংক ইউ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই ফর ইনভাইটিং মি। আজকে আপনি আমাকে ইনভাইট না করলে আমি জানতেই পারতাম না যে হবিগঞ্জের মানুষ আমাকে এতটা ভালোবাসে। লাভ ইউ গাইজ, লাভ ইউ সো মাচ।